বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে জেনেছিলাম। তো আমরা বলেছিলাম যে 1954 সালে আসলে একটা নির্বাচন হয়, যে নির্বাচনটাকে বলা হচ্ছে প্রাদেশিক নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচন। তো যুক্তফ্রন্ট মূলত একটা দল, ঠিক আছে, চারটা দল নিয়ে মূলত যুক্তফ্রন্ট গঠিত হয়। সো এই যুক্তফ্রন্টটা এই কারণে এটাকে বলা হচ্ছে যুক্ত, হ্যাঁ, ফ্রন্ট। তো এই নির্বাচনটা হয় সেটাকে প্রাদেশিক নির্বাচন বলে, এবং এই নির্বাচনটা হয় 1954-এ, এবং এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ এই নির্বাচনটা মূলত পশ্চিম পাকিস্তানি শাসকতার শাসকদের বিরুদ্ধে বলা যায় যে প্রথম একটা বিপ্লব, এবং এটাকে বলা হয় ব্যালট বিপ্লব। ব্যালট তো ভোটের সাথে সম্পর্কিত, এই কারণে হচ্ছে ব্যালট বিপ্লব বলা হচ্ছে। এবং ভাষা আন্দোলনের পরে বলা যায় যে মোটামুটি এটাই একটা সাংগঠনিক একটা উদ্যোগ বা তাদের বিরুদ্ধে আসলে একটা উদ্যোগ। তো পাকিস্তান তৈরির কয়েক বছরের মধ্যে যখন মুসলিম লীগের বিভিন্ন দল উপদল তৈরি হয়, অভ্যন্তরীণ কোন্দল হয়, ব্যর্থ শাসন হয়, এগুলোর ভিত্তিতে কিন্তু নতুন নতুন রাজনৈতিক দল গঠন হয়। এবং আমরা আগেও দেখেছি যে নতুন নতুন রাজনৈতিক দলগুলো তো এই চরম মুসলিম লীগের ব্যর্থতা থেকেই কিন্তু মূলত দলগুলো তৈরি হয়। তো আমরা দলগুলোর নাম একটু দেখি। আওয়ামী মুসলিম লীগ তো ছিলই, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নিজামে ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস। ঠিক আছে, তাহলে এই দলগুলা কি হয়, জন্ম হয়, এবং আগে থেকে 1951 সালে বলা যায় যে একটা নির্বাচন হওয়ার কথা ছিল। এই যে নির্বাচনটা, এটা আসলে 1951-এ হওয়ার কথা ছিল, কিন্তু এটা আসলে মুসলিম লীগের পরাজয় বা মুসলিম লীগের আসলে নানান রকমের টালবাহানার কারণে এই নির্বাচনের তারিখটা বারবার পিছাতে থাকে, এবং অবশেষে 1954 সালের 8 মার্চ তারিখে কিন্তু এই নির্বাচনের তারিখটা ফিক্সড করা হয়, যুক্তফ্রন্ট নির্বাচন। তাহলে কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন হলো? 1954 সালের 8 মার্চ তারিখে, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম যে রাজনৈতিক ইতিহাসে কেন এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন মুসলিম লীগের জনপ্রিয়তা কমে যাচ্ছিল এবং মুসলিম লীগের বিরুদ্ধে বিভিন্ন দল গঠন হচ্ছিল। আমরা দলগুলো দেখলাম, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নিজামে ইসলাম এবং পাকিস্তান জাতীয় কংগ্রেস। এই দলগুলো প্রতিষ্ঠা হওয়ার কারণে হচ্ছে কি হয়, আস্তে আস্তে সবাই বুঝতে পারে যে আমাদের আসলে এখন একটা নির্বাচন দরকার, এবং যেটা প্রয়োজনীয়তা 1951 থেকে আসলে হচ্ছিল, কিন্তু মুসলিম লীগ সরকার নানানভাবে টালবাহানা করার কারণে আসলে ডেটটা পিছাতে থাকে, এবং সেটা শেষ পর্যন্ত কবে হয়, 1954 সালের 8 মার্চ তারিখে এই যুক্তফ্রন্ট নির্বাচনের তারিখটা নির্ধারণ করা হয়। তো বন্ধুরা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে যে যুক্তফ্রন্ট নির্বাচন কবে হয়। খুবই সহজ প্রশ্ন, আমরা একটু আগেই পড়েছি। সো তোমরা এই ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে পালো। তাহলে আমরা দেখেছি 1954 সালের 8 মার্চ তারিখে কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচন বা প্রাদেশিক নির্বাচনটা হয়। এই যুক্তফ্রন্ট গঠনটা কেন হলো বা যুক্তফ্রন্ট গঠনের পটভূমিটা এবং তাদের কিছু কর্মসূচি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।